হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাফি আহমেদ উজ্জ্বল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঝর্ণা টিভিতে। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আপনি আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যাবেন ইজিলি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও টপিকস কী সেটা হয়তো বা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আমরা আজকে এই ভিডিওতে দেখব কিভাবে একটি নর্মাল ফটোকে অ্যানিমেশন ফটো হিসেবে তৈরি করতে পারবো। সেজন্য আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি ভিডিওর এক পর্যায়ে দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার জন্য আমাদের চলে যেতে হবে একটি অ্যাপসে। তো আমরা অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে, তখন আপনি এখান থেকে নিউ যে ট্যাবটি প্লাস দেখা যাচ্ছে সেখানে টাচ করবেন। এখানে টাচ করলে আপনাকে ফটো চাইবে, তো আপনি আবার প্লাসে টাচ করবেন, এখান থেকে ফটোতে টাচ করবেন। এখন আপনি একটি ফটো চুজ করবেন, আমি এখান থেকে এই ফটোটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ফটোটি ক্রপ করতে পারেন, বড় ছোট করতে পারেন, তো আমি এখান থেকে এতটুকু করে দিচ্ছি। এখান থেকে আমরা এই বাটনে টাচ করবো নেক্সটে। এখন যেটা হবে এটা দেখতে পাচ্ছেন আপনারা, ফটোটা হিলছে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু হিলছে না, কিন্তু এখন ছোট করে যদি আমি একটু টাচ করি দেখতে পারবেন ফটোটা হিলবে অ্যানিমেশনের মতো। তো দেখুন হিলছে, তো এভাবে আপনি এটাকে হিলাতে পারবেন। তো এখন এই ফাইলটাকে আপনি যেভাবে খুশি সেভাবে ছোট করে টাচ করলেই হিলবে। যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হাতটা হিলছে বাচ্চাটার। তা এখন এইভাবে আপনি চাইলে বিভিন্ন জায়গায় এটাকে টাচ করতে পারেন, যেখানে টাচ করবেন সেই দিকটাই হিলবে। সো যেটা টাচ করবেন, যেখানে টাচ করবেন সেখানেই হিলবে। তা আমি এখান থেকে আমি রিসেট করে দিচ্ছি, এখান থেকে ব্যাগে নিয়ে যাচ্ছি। তো আমি চাই শুধু বাচ্চাটার হাতটুকু হিলবে, এতটুকু হিলবে। তো এভাবেই থাকবে, আপনি যেখানে খুশি সেখান দিক থেকে আপনি টাচ করলে সেই দিকটাই হিলবে। এখন আপনি এই ফটোটাকে কিভাবে সেভ করবেন, আর তার জন্য আপনাকে চলে যেতে হবে শেয়ার বাটনে। সেখানে গিয়ে আপনি চাইলে ভিডিওভাবে ভিডিও তৈরি করতে পারবেন বা জিপ ফাইল করতে পারবেন। তো আমি এখান থেকে জিপ করছি, এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। এখন আপনি দেখতে পাচ্ছেন এটা কী সুন্দর করে হিলছে। আপনি এখান থেকে এক একটা টাচ করলে তখন এক এক রকমভাবে দেখতে পারবেন আপনি কীভাবে রাখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এটাই রাখছি এবং এখানে যে সাইন দেখা যাচ্ছে আমি সেই সাইনের উপর টাচ করব, এখানে টাচ করব। এখন এটা নর্মালি রাখবো আমি, তার জন্য এখানে নেক্সটে দিচ্ছি। নেক্সটে দেওয়ার পর এটি লোডিং হয়ে যাবে, এক্সপ্লোড হওয়ার পর আমাদের এখান থেকে সেভ দিয়ে দিতে হবে। আমি সেভ দিয়ে দিচ্ছি, তাহলে এটি আমার সেভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে, এটা কিন্তু এরকমই ছিল না, এটা এরকম হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে ক্লোজ দিতে পারি, এখানে দিয়ে আমরা এখান থেকে ব্যাগে চলে যেতে পারি। ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আমাদের সেই ফটোটা থেকে যাবে। আপনি চাইলে এখন গ্যালারিতে গিয়ে দেখতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি আমার গ্যালারিতে গিয়ে যে ফটোটা অ্যানিমেশনের মতো হয়েছে কি না। তার জন্য আমি গ্যালারিতে চলে যাচ্ছি। আমি গ্যালারিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখন আমার যেই অ্যানিমেশনভাবে করার এই ফটোটা অ্যানিমেশন করতে চেয়েছিলাম সেটা অ্যানিমেশন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাতটুকু হিলছে, আমি হাতটুকুই হিলানোর জন্য চেষ্টা করেছিলাম, সো অতটুকু হিলছে। এভাবে আপনি জিপ ফাইল বা ভিডিও আকারে ফটোটাকে সেভ করতে পারেন। তো এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন। তার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। অ্যাপসটি ডাউনলোড করার আগে একটু বলে নিই, আপনি আমার চ্যানেলে পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন রকম টিপস, ট্রিক অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড ইনফরমেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আপনি আমার পরের ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাবেন ইজিলি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে আপনাদের লিখতে হবে JELLIFY, এতটুকু লিখে সার্চ করলেই আপনার কাছে চলে আসবে। আপনি ফটোটাকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে
ইনস্টল করার, তার জন্য এখানে দেখাচ্ছে ওপেন এবং আনইনস্টল। আপনাদের এখানে দেখাবে ইনস্টল, আপনারা ইনস্টল করে সব পারমিশন দিয়ে এভাবে করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যাপসের লিঙ্কটি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। খুদা হাফেজ।